হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের খবরও বেশ ভালো। আর আজকে শনিবার, আজকে লক্ষ্মী পুজো, বাংলার ঘরে ঘরে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে। তো আপনাদের সকলের লক্ষ্মী পুজোটা ভালো কাটুক, মা লক্ষ্মী আপনাদের সকলকে আশীর্বাদ করুন, এটাই কামনা করি। আর আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা দুই বাড়ি, মানে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দুটোই ঘটি বাড়ি। কিন্তু আমি নিজে যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার ঘট পেতে পুজো করি, তাই আমি লক্ষ্মী পুজোটাও করি। আমার শ্বশুরবাড়িতে আজকে নারায়ণ পুজো হচ্ছে। তো যাই হোক, ওই জন্য আমি ছোটো করেই একটু আয়োজন করেছি। কিছু জিনিসপত্র কালকে কিনে রেখেছিলাম, কিছু আজকে কিনবো। তো চলুন গেট উপ করে নিয়ে চলে আসি সেগুলো। ফল টল নিয়ে আমরা এসেছিলাম একটু স্যাটারডে মার্কেটে। আজকে যেহেতু স্যাটারডে, মার্কেট বসেছে, আর স্যাটারডে মার্কেটে ফুলটা একটু সস্তায় পাওয়া যায়। মোটামুটি ওই 6 ইউরো নিল একটা বোকে, আটটা বড় বড় গোলাপ রয়েছে। তো মা লক্ষ্মীকে একটু গোলাপ দিয়েই পুজো দেবো। দেশে থাকলে তো পদ্ম দিতাম, কিন্তু এখানে পদ্ম পাওয়া যায় না সহজে। তো মোটামুটি এই ফুল নেওয়া হয়ে গেছে, ফল নেওয়া হয়ে গেছে, আর একটু দুধ নেবো। সামনে একটা ডেভেজ বলে সুপার মার্কেট আছে, পায়েস করবো, তো সেখানে দুধ লাগবে। আর মোটামুটি টুকটাক যা যা আছে সেগুলো কালকেই কিনে রেখেছিলাম, এখন বাড়ি গিয়ে পুজোর প্রস্তুতিটা শুরু করে দেবো। আমাদের যা যা কেনার ছিল পুজোর জন্য সেগুলো নিয়ে চলে এসেছি। এখন মোটামুটি 12:30 মতন বাজে। এবার যেটা করব, যে ঘরটা ঝাড়পোছ করে, মানে ঝাড় দিয়ে বা পরিষ্কার করে একটু মুছে নেব। তারপর স্নানটা করে এসে আমি আজকে মা লক্ষ্মীর জন্য একটু পায়েস রান্না করবো, একটু লুচি করব। আর নাড়ু আমি কিনে রেখেছিলাম আগে, কারণ আমি ব্রাসেলসে গেছিলাম এই পুজোর সময়, তখন একটু নাড়ু নিয়ে রেখেছিলাম। আর তার সাথে 5 রকমের ফল, তো এই আমি মা লক্ষ্মীকে দেবো। তো তারপরে পায়েসটা, স্নানটা করে পায়েসটা রান্না করে লুচিটা করে তারপরে পুজোয় বসে যাবো। তো যাই স্নানটা করে আসি। স্নান টান করে এই কুর্তিটা পরলাম, শাড়ি আজকে পরলাম না, কারণ একা হাতে অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে। এই কুর্তিটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন পুজো উপলক্ষে, হলুদ রং যেহেতু আজকে পরলাম। আর ঠাকুরের বাসন টাসন সমস্ত ধুয়ে মেজে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এখন ঠাকুরের জন্য পায়েস হচ্ছে, পায়েস রান্না করছি। জীবনে প্রথমবার আমি পায়েস রান্না করছি। নতুন রয়েছে, নতুন কিনেছিলাম বলে এগুলো ইউজ করছি ঠাকুরের জন্য। এখানে ঠাকুরকে লুচি করে দেবো, তো এখানে ময়দাটা মেখে রেখেছি আর এই বাটিটার মধ্যে পায়েসটা দিয়ে ঠাকুরকে দিয়ে দেবো। তো এখন অবধি এই হচ্ছে প্রস্তুতি। এগুলো হয়ে গেলে তারপর ঠাকুরের আসনটাকে সাজাবো, পুজোয় বসে যাবো। বানানো কমপ্লিট। এবার লুচি বেলছি, লুচি করে নিয়ে তারপর মাকে পুজো খাবার নিবেদন করে দেবো।
মোটামুটি কমপ্লিট, মাকে প্রসাদও দিয়ে দিয়েছি, আর এবার পুজোটা শুরু করব। এখন বাজে মোটামুটি 4টে। দেশে থাকতেই আমি বিয়ের পরে লক্ষ্মী পুজো করা শুরু করি। তো লক্ষ্মী পুজোর জন্য যে ঘরটা লাগে, এখানে আসার সময় ছোট্ট ঘরটা তামার নিয়ে এসেছিলাম একটা মেলা থেকে কিনে, আর তার সাথে আমের পল্লবও নিয়ে এসেছিলাম, আর আর যেটা লাগে পানের পাতা সেটাও আমার রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এগুলো এখানে বেশ কাজে লেগেছে আমার। মা লক্ষ্মী যেহেতু খুব মিছরি খেতে ভালোবাসে, তাই মিছরিও দিয়েছি, আর তার সাথে সাথে যা যা বানিয়েছি। আমার পুজো কমপ্লিট, এখন বাজে 4:30, আর সকাল থেকে তো উপোসই আছি। তো ঠাকুরের একটু প্রসাদ খেয়ে তারপর উপোসটা ভাঙবো, আর এখন এবেলা আর ভাত খাবো না, এবেলা লুচি করব। ময়দা মাখাই আছে, ঠাকুরের জন্য যখন লুচি করেছিলাম তখন বেশি করে মেখে রেখেছিলাম, তো লুচি খেয়ে নেব। একটু লুচি আর বেগুন ভাজা খেয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখানকার একটা সুপার মার্কেটে, নাম হচ্ছে ইউরোশপ। তো বাড়ির জন্য দু একটা জিনিস নেব, আর এখানে এখন ফলের সিজন শুরু হয়েছে, গাছের পাতাগুলো কি সুন্দর রং ধরেছে দেখুন, লাল কমলা হলুদের দিকেই যাচ্ছে, আর এর পরে একটাও আর সবুজ পাতা দেখা যাবে না, সব লাল হয়ে যাবে। গাছের পাতা ঝরছেও এখানে, রাস্তাগুলো এখন এই হলুদ হলুদ পাতায় ভর্তি থাকছে, আর 1.5 মাস বাদে বোধহয় গাছগুলো সব ন্যাড়াই হয়ে যাবে। তো যাই হোক, আর এখানে এখন ডে লাইট সেভিংও শুরু হচ্ছে কাল থেকে, মানে আজকে 28 তারিখ, কাল 29 তারিখ থেকে চলবে এটা একেবারে মার্চ অবধি। ডে লাইট সেভিং মানে হচ্ছে ঘড়ির কাঁটাটা ওনারা কাজের জন্যই 1 ঘন্টা এগিয়ে দেন। এর আসল উদ্দেশ্যটা হচ্ছে দিনের আলোটাকে যথাসম্ভব বেশি যাতে ব্যবহার করা যায়, আর এই ডে লাইট সেভিংয়ের ফলে ইন্ডিয়ার সাথে বেলজিয়ামের যে সময়ের পার্থক্যটা সেটা হয়ে যায় প্রায় 4.5 ঘন্টা, আর সেটাই গ্রীষ্মকালে থাকে 3.5 ঘন্টা। তো এই কাল থেকে শুরু হবে, আর এই ইউরোশপে আমরা প্রায় এসে গেছি, আর এর বাইরে ভূত পেতনি এদেরকে ঝুলিয়ে রেখেছে। এখানে এখন সামনেই হ্যালোইন রয়েছে, যেহেতু হ্যালোইনের ডেকোরেশনে চারিদিকে বাড়ি ঘর সুপারমার্কেটগুলো ভর্তি। দোকানে ঢুকতে না ঢুকতেই এই যে ভূত পেতনিদের সাথে দেখা। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতন বেলজিয়ামেও যে মানুষজন এই হ্যালোইনটাকে নিয়ে বেশ উৎসাহিত সেটা বোঝাই যাচ্ছে। নিজেদের বাড়ি ঘরগুলোকে যত সম্ভব ভয়ঙ্করভাবে ওনারা সাজান, এবং নিজেদেরও কিছু কম যায় না, নিজেদেরকেও ভয়ঙ্করভাবে নানা ধরনের নানা প্রকারের ভূত সাজানোর জন্য ওনাদের উৎসাহের কোনো শেষ নেই। এখন এখানকার যে কোনো সুপার মার্কেট বা আপনি মলে গেলে এই ধরনের জিনিসে একেবারে ভর্তি। তো এখানকার মানুষজন কেনেন, ওনাদের প্রচুর উৎসাহ দেখি। আর এখানে দেখুন এত বড় বড় ট্যারান্টুলা মাকড়সা, যেগুলো দেখলে আমাদের নর্মালি হার্ট অ্যাটাক হবে, এবং আমরা এগুলোর থেকে যথাসম্ভব দূরে থাকারই চেষ্টা করব আমাদের দেশে, কিন্তু এদেশের মানুষের একটু অন্যই ধরনের উৎসাহ, অন্যই ধরনের ওনাদের চয়েস বা ইন্টারেস্ট বলতে পারেন। এখানে মানুষের মাথার খুলিতে একেবারে তাকগুলো ভরে রয়েছে, আর এই বড় বড় স্কেলেটন। যাই হোক, এখানে শুধুমাত্র যে এখন হ্যালোউইন নিয়েই মানুষ উৎসাহিত তা নয়, ক্রিসমাসও আর ধরুন মাস দেড়েকের মধ্যেই হয়তো চলে আসবে। তো আস্তে আস্তে দেখছি দোকানগুলোতে বেশ ক্রিসমাসেরও জিনিসপত্র এসছেই, দেখুন কত ধরনের স্যান্টা, দেখুন দেখতে কিন্তু অসাধারণ, মানে দেখলেই নিজেকে কন্ট্রোল করা ভীষণ মুশকিল। এখানে এসে জিনিসপত্র না কিনে ফিরে যেতে যে কী পরিমাণ মনের জোর লাগে সেটা আমাকে জিজ্ঞেস করুন, যেহেতু এদেশে এখন আমাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, আর এদেশে থাকবো কি না এখনও তাও জানি না। তো সেই জন্য এত বড় বড় জিনিসপত্র কিনতে একটু ভাবনা চিন্তেই করতে হয়, কারণ ফিরিয়ে নিয়ে যাওয়াটা একটা বিশাল হেডেক। আর এইখানে দেখুন, এখানে একটা পুরো ক্রিসমাস ভিলেজ রয়েছে, মানে এখানে একটা ছোট্ট ধরুন এখানকার যেগুলো স্নো ভিলেজ হয় সেখানে একটা পুরো গোটা ভিলেজ এখানে ওনারা ক্রিয়েট করেছেন, অনেকেই কিনে নিয়ে গিয়ে ক্রিসমাসের সময় এগুলো কিন্তু বাড়িঘর সাজান। তো এখানকার মানুষদের এই এই ধরনের জিনিসপত্রের প্রতি প্রচণ্ড আগ্রহ, আর এই স্যান্টা ক্লজগুলোকে দেখে এত কিউট এগুলো, মানে এগুলো জাস্ট মনে হচ্ছে নিয়ে বগল দেওয়া করে বাড়ি চলে যাই। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল।
ইয়োরো সব আমাদের যা নেওয়া নিয়ে নিয়েছি, এবার চলুন বাড়ি ফিরব। রাত্রি 9:30 মতন বাজে, ইয়োরো সব থেকে আমরা অনেকক্ষণই এসেছি, এসে একটু ঘুমিয়ে নিয়েছি। কারণ দেখবেন যে দিন আপনি উপোস করবেন অনেকক্ষণ, তারপরে খাবার পেটে পড়লে না শরীরটা ছেড়ে দেয়। আর আমি আবার বেরিয়েও ছিলাম, টায়ার্ড লাগছিল। যাই হোক, এখন খিচুড়ি বসিয়েছি, রাত্রিবেলা খিচুড়ি খেয়ে নেব। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।